আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে ইপসা আপনাদেরকে করে দেখাবে মাছের ডিম ভাজি। তো যেটা হচ্ছে, ইপসা কিছুদিন আগে আমাদের পেটুক ফ্যামিলি গ্রুপে আপলোড দিয়েছিল, ওইটা দেখে অনেকেই ওকে কমেন্ট করছে যে আপু আপনার এই রেসিপিটা অবশ্যই শেয়ার করবেন। এই জন্য আজকে আমরা যেহেতু ডিম, মাছের ডিম খাবো, সো চিন্তা করলাম যে ওইটা আপনাদেরকে দেখাই। আজকে রেসিপির জন্য যে যে জিনিসগুলো লাগবে সেগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আর রান্নাটা ইপসা আপনাদেরকে করে দেখাবে। এখানে আছে হাফ কাপ পরিমাণ পেঁয়াজের কুচি, 5-6টা এরকম ছোটো ছোটো মরিচ, আমরা লাল মরিচটা ইউজ করছি, আপনারা চাইলে গ্রিন মরিচও ইউজ করতে পারেন। এখানে আছে কিছু ধনিয়া পাতা, টমেটো একটা যেটা আমরা এভাবে ছোট ছোট করে কেটে নিছি, 1/2 চা চামচ রসুন বাটা আর 1/2 চা চামচ আদা বাটা। গুঁড়া মশলার ভিতরে লাগবে হচ্ছে 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। তো এই মশলা ও আর একটা জিনিস লাগবে, খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে লবণ। লবণ ছাড়া তরকারি স্বাদ হবে না। আর এখানে আছে হচ্ছে একটা মাছের ডিম, আমরা এখানে রুই মাছের ডিম ইউজ করছি। ডেসক্রিপশনটা চেক করবেন অবশ্যই, তাহলে ডেসক্রিপশনে আর কোনটা কী পরিমাণে লাগতেছে সেটা আমরা লিখে দিব। তো চলেন একবারে আমরা এখন রান্না দেখাই, নাকি ইপসা? হ্যাঁ চলো। প্রথমেই অল্প পরিমাণ 1 চিমটি লবণ, না 1 চিমটি লবণ দিয়ে, আর 1 চিমটি হলুদ, 1 চিমটি হলুদ আর 1 চিমটি লবণ দিয়ে ইপসা মাখায় রাখতেছে। মাছের ডিমটা বের করে এই নাড়িগুলো ফেলাই দিতে হবে। মাছে তো তুমি ভর্তা করতেছ ইপসা, ঝুরঝুরি হবে না? সবাই তো এর জন্য জিজ্ঞেস করছিল ঝুরঝুরি কিভাবে হয়েছে। ও আচ্ছা, এটা হচ্ছে ইপসার সেই ট্রিক্স যেটার কারণে মাছটা ঝুরঝুরি হয়। পানিটা নিয়ে হাতটা মুছে দিয়ে দিলে যাতে ডিমগুলো ওর ভিতরে থাকে আর কি, তাই তো? একটা ডিমও নষ্ট করা যাবে না। মাখানো শেষে 10-15 মিনিট বা আধা ঘন্টার মতো এই এটাকে একটু ঢেকে রেখে দিতে হবে, তারপরে রান্না শুরু করতে হবে। ধনিয়া পাতাগুলো এভাবে কুচি কুচি করে নিতে হবে, তাই তো? তেল দিয়ে দিচ্ছে ইপসা, 2 টেবিল চামচ পরিমাণ তেল। পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ একটু হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার সময় তারপরে আমি মশলাগুলো দেবো। আচ্ছা, মিডিয়ামে রাখতে হবে? আচ্ছা, একদম মিডিয়াম। 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা। আদা রসুন বাটা দিলে যে তেল থেকে ঝিরঝিরায় করে গায়ে এসে লাগে, তাই না? আমি একটু নাপতেছি আর ও জিনিসপত্র আনতেছে, এখন দিবে। একটু খেয়াল রাখবেন যাতে নিচে মানে ওই পুড়ে না যায়। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছে হচ্ছে 1 চা চামচ জিরার গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া আর 1 চা চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে একটু মিশিয়ে নিতে হবে, অল্প একটু গরম পানি, আর অল্প একটু গরম পানি দিয়ে এটাকে অল্প একটু কষাতে হবে, তাই না? আর এর ভিতরে এখন দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ, 1টা টমেটো ছোট ছোট পিস করে এর ভিতরে দিয়ে দিলাম। ডিমকে এখন দিব? হুম, আমি ডিমটা উপর থেকে ঢেলে দিচ্ছি আর ও নাড়তেছে। কন্টিনিউয়াসলি একটু নাড়তে হবে আর মাছের ডিমগুলো দিয়ে দিতে হবে, এবং মাছের ডিম দেওয়ার সঙ্গে সঙ্গে ওর ভিতরে একটু হালকা পরিমাণে তেল দিতে হবে, কারণ মাছের ডিম অনেক বেশি তেল চুষে নেয়। তুমি আমাকে ইন্সট্রাক্ট করো এভাবে ভেঙে ভেঙে দিতে হবে। মাছের ডিমগুলো ভেঙে ভেঙে দেওয়ার পরে এর ভিতরে একটু অল্প পরিমাণে গরম পানি দিয়ে দিতে হবে। গরম পানি দেওয়ার পরে মরিচ দিয়ে এটা একটু ঢেকে রাখতে হবে একদম লো হিটে। এটা করলে তোমার হচ্ছে মানে মাছের ডিমটা একটু সেদ্ধ হয়, না হলে শক্ত হয়ে থাকে আর গন্ধ আসে একটা। ও আচ্ছা, ওয়াও। এইভাবে কষানোর পর তেল বের হয়ে আসবে, তেল বের আসলে মানে হয়ে গেছে এটা মোটামুটি, তাই তো? এখন এটা তোমার জোরে আঁচ দিয়ে ভাজতে হবে, যে তেলগুলো আছে ওগুলো এটার সাথে ভাজা হয়ে যাবে। আর এই পর্যায়ে এর ভিতরে হচ্ছে ধনিয়া পাতাগুলো দিয়ে দিতে হবে, দিয়ে ভাজতে হবে জোরে। আছে জোর আছে, আস্তে যে গন্ধটা থাকে সেটা হচ্ছে ধনিয়া পাতা দেওয়ার পরে চলে যায়। আর যদি আপনাদের এখানে এক্সট্রা কোনো তেল লাগে, এই ক্ষেত্রে বেশি শুষ্ক হয়ে যায়, তাহলে অল্প একটু তেল দিয়ে দেবেন, নাহলে শুষ্ক লাগতে পারে। তো আমাদের একটু তেল লাগতেছে, এই জন্য একটু তেল দিয়ে দিচ্ছি, মানে মাছের ডিম প্রচুর পরিমাণে তেল চুষে নেয়। তো থ্যাংক ইউ ইপসা এই সুন্দর একটা রেসিপি দেখানোর জন্য আমাদেরকে। ওয়েলকাম। চলো এটা অফ করে দিই। ডান, আমাদের ডিম রান্না হয়ে গেছে, এখন খাওয়ার পালা। ওয়াও ইপসা, গরম গরম ডিম, ডেকোরেশন চলছে, কুচি কুচি মরিচ, জুস।
জীবনটা বড়ই সুন্দর, সাদা ভাত আর ডিম, খুবই ইজি রেসিপি, মানে এক্সট্রা কোনো কিছুই লাগে না, যেটা বাসায় নাই। সো আমার মনে হয় এটা সবাই বানায় খেতে পারবেন এখন থেকে। তো আর আপনারা আমাদের পেটুক ফ্যামিলি গ্রুপে অ্যাড হয়ে যাবেন, ওখানে আপনারা এটা রান্না করে খেলে ওই ছবিটা অবশ্যই পোস্ট করবেন গ্রুপে। ইপসা হচ্ছে এটা রান্না করে জাস্ট শখ করে একটা ছবি পোস্ট করছিল, তো সেই ছবি পোস্ট করার পরে ওইখান থেকে সবাই মেসেজ দিচ্ছে যে হ্যাঁ আপু রেসিপিটা প্লিজ শেয়ার করবেন, প্লিজ শেয়ার করবেন। তো এই জন্য আমরা এই যে আজকের রেসিপি করে ইপসা দেখালো আপনাদেরকে। এটা হয়তো অনেকে রান্না করতে পারেন আপনারা, বাট ইপসা দেখালো ইপসা কীভাবে রান্না করে সেটা। আপনারা যদি এখন পর্যন্ত আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে সাবস্ক্রাইব না করে না থাকেন, তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন, লিঙ্কটা ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন, আবার নেক্সট এপিসোডে ইনশাল্লাহ দেখাবে। আর কমেন্টে জানায়েন যে আপনারা কোন কোন রেসিপি দেখতে চান, আমরা ইনশাল্লাহ ট্রাই করবো সেই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। তাহলে এখন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। খুব মজা হয়েছে এটা।